মানুষকে সুখী করার জন্য ইমানের চাইতে পাওয়ারফুল আর কোনো বিষয় হতে পারে না। কিভাবে আমি সেই জায়গায় যাচ্ছি, ইমানের বিষয়টি হলো এত গুরুত্বপূর্ণ যে যার ইমান ঠিক আছে, ইমানটা বিশুদ্ধ, শিরকমুক্ত, নিফাক বা কপটতামুক্ত, পিওর, তার সে ইমান, এটি যদি তিনি সঠিকভাবে নিজের মধ্যে ধারণ করতে পারেন, ভালো কাজ পরিমাণে তিনি যদি কমও করেন আল্লাহর কাছে, ইমানটা সঠিক থাকার কারণে যেটুকু ভালো কাজ করেছেন তার বিনিময় পাবেন। আর যদি ইমানের মধ্যে ভেজাল থাকে বা ইমানটা সঠিক না থাকে বা সংশয়পূর্ণ ইমান থাকে, আমাদের মুসলমানদের একটা বড় অংশ আছেন যাদের ইমানটা সংশয়পূর্ণ ইমান, যাদের ইমানটার মধ্যে দৃঢ়তা নাই, দৃঢ় বিশ্বাস নাই। কোরআন কারিমের একেবারে শুরুতেই সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিয়ে, কোরআন কাদের জন্য উপকার হবে তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তারা ইমান আনবে, এবং একটা পর্যায়ে বলেছেন ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাতের প্রতি কোনো সন্দেহপূর্ণ বিশ্বাস, সংশয়পূর্ণ বিশ্বাস যদি থাকে তাহলে এটা ইমান নয়, ইমান হলো সংশয়ের ঊর্ধ্বে দৃঢ় বিশ্বাসের নাম। এখন আমাদের অনেকের মধ্যে সংশয় কাজ করে, এবং এই সংশয়টা যে কাজ করে এটার পেছনে কিছু ভূমিকা, কিছু কাজ আছে। একটা শয়তানের ভূমিকা রয়েছে, আরেকটা হলো যে শয়তানের দোষর মানুষ শয়তানদের ভূমিকা রয়েছে, যে কীভাবে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করা যায়, কীভাবে মানুষের মধ্যে সন্দেহের দানা সৃষ্টি করা যায়, এরকম অনেককেই আমরা সংশয় নিয়ে ইমানদার। সংশয়মুক্ত ইমান এটার উপমা হলো, আমার সামনে যদি কোনো একটি মোমে আগুন জ্বালানো থাকে, আমি কখনো সে আগুনে হাত দেব না। কেন হাত দেব না? কারণ আমি জানি যে আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে, আগুনে হাত দিলে যে আমি ক্ষতিগ্রস্ত হব, কষ্ট পাবো, আমার হাত পুড়ে যাবে, এই জিনিসটির প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, কোনো সংশয়পূর্ণ বিশ্বাস নয়, যার কারণে কেউ আমাকে জোর করেও সে আগুনে হাত দেওয়াতে পারবে না। ঠিক একইভাবে ইমান মানুষকে পরিচালিত করে, আমরা যে যতটা সৎ সে ততটা ইমানদার, মুসলমানদের মধ্যে যে যতটা সৎ সে ততটা ইমানদার, যে যতটা অসৎ সে ততটা ইমান থেকে দূরে। কারণ কারোর মধ্যে যদি এই বিশ্বাস থাকে যে পৃথিবীর প্রত্যেকটা কাজ, আমাদের দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এটা যদি দৃঢ় বিশ্বাস থাকে, এবং জাহান্নাম এবং জান্নাতের প্রতি তার যদি দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে সে কখনো অসৎ পথে চলতে পারে না। অতএব যে যতটা খারাপ পথে চলছেন তার ভেতরে ইমানের দুর্বলতা তত বেশি, আর যিনি যতটা নিজেকে সংযত করতে পেরেছেন তার ভিতরে ইমানের পাওয়ার তত বেশি। এই জন্য ইমানটা যেহেতু আমাদেরকে পরিচালিত করে, আমাদের বিশ্বাসটাই যেহেতু আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমি যা বিশ্বাস করি সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকি, অতএব আমার সব কিছুর আগে আমার বিশ্বাসের পরিচর্যা, আমার ইমানের পরিচর্যা করতে হবে। ইমানের পরিচর্যার জন্য, ইমানকে দৃঢ় করবার জন্য দুটি বিষয় খুব বেশি কার্যকর ভূমিকা রাখে। এর একটি হলো কোরআনে কারিমের তিলাওয়াত, বিশেষ করে কোরআন বুঝে পড়া, আর অপরটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার পুরো জীবনী আগাগোড়া স্টাডি করা পড়া। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।